আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই মিডিয়া টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং স্ক্রিনে চলে যাই, আজকের ভিডিওর মূল টপিকের উপর চলে যাই। চলেন স্ক্রিনে দেখা যাক কি অবস্থা। আমি কাজ করব পিক্সার্ট অ্যাপ দিয়ে, সেক্ষেত্রে আমি পিক্সার্ট অ্যাপে ঢুকলাম। ঢুকে একটা এই যে ব্ল্যাঙ্ক পেজ নিব, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তারপর কি করব দেখতে থাকেন। এখানে আমরা তারপর টেক্সট নিব, টেক্সট অপশন কোথায়, এই যে এখানে টেক্সট অপশন, টেক্সট অপশনে গিয়ে আমরা এখানে ফেসবুক, ফেসবুকের এফ নিব। যেহেতু ফেসবুকের লোগোর এই হলো এফ, সেক্ষেত্রে আমরা এফ নিব। এফ নিয়ে এখানে আপনারা এই যে কোন ফন্ট নেবেন সেই ফন্ট সিলেক্ট করবেন। এখানে আমি দেখা যাক কোন ফন্টটা নেই, একটা একদম হুবহু ফেসবুকের যে লোগো আছে ওই লোগোর মতোই দেখা যায়, এরকম একটা টেক্সট নিব। দেখা যাক কোনটা নেওয়া যায়। আমি যে এই ফন্টটা নিতে চাচ্ছি, এই ফন্ট নিলাম, নিয়ে এটা একটু ছোট করে দিব, ছোট করে দেন এটাকে এই যে এখান থেকে নিউ পাচ্ছেন যে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করে দেন আমরা কি আসবে এখানে, এই যে আমাদের গ্যালারিতে চলে আসবে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ফেসবুকের লগোর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে সেই কালারটা, এইখানে যে ডাফ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড কালার হুবহু ফেসবুকের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল হয় না, সেক্ষেত্রে আমরা ফেসবুকের কালারের লোগোর সাথে যদি মিলিয়ে নিতে যাই সেক্ষেত্রে এখান থেকে একটু আমাদের কাজ করে নিতে হবে। এই যে আমরা এই কালারটা ম্যাচ করে নিতে পারি, যে এইটা এই কালারটা নিব, এই কালারটা নিয়ে তারপর আমরা কাজ করব। এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে অ্যাড অপশন, অ্যাড অপশনে তারপরে আমরা করব এখানে শেপ আছে, শেপে চলে যাব, শেপ নেব, শেপ নিয়ে দেন এই যে এখানে শেপ, শেপ নিয়ে যে এটা সিলেক্ট করে দেব, এটা সিলেক্ট করে আমরা ফুলটা এভাবে টেনে ধরে বড় করব, বড় করে দেন ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের এই যে এখন কাজ প্রায় শেষের দিকে। এই যে এখন এখানে আমার দুইটা লেয়ার আছে, একটা লেয়ার হলো আপনার ব্যাকগ্রাউন্ড নীলটা, আর এর নিচের লেয়ারটা হলো ফন্ট, আমরা যে এফ ফন্টটা নিয়েছিলাম ওই ফন্ট। সেক্ষেত্রে আমরা এই লেয়ারকে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে পিছনে দিয়ে দিব। এই যে এখানে দেখেন মুভ ডাউন, এই আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আপনারা আপনাদের মতো ছোট বড় করে নিতে পারেন, আমি ছোট বড় করে নিচ্ছি, প্রয়োজন মতো আপনারা ছোট বড় করবেন যতটুকু সম্ভব নেওয়া যায়। এই যে এখানে এটা অ্যাজ এ জল যদি আরও ছোট করি সেক্ষেত্রে ফেসবুকে লগো মনে হচ্ছে, এটা আর একটু একটু বড় হয়ে যাচ্ছে, আমরা আর একটু ছোট করবো দরকার পড়ে। এই যে এখানে দিলাম, এই যে এটাও আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এইবার আমাদের হুবহু ফেসবুকের লগো বলেই মনে হচ্ছে। এই যে আমাদের লগো কমপ্লিট। এভাবে আপনারা যদি চান আরও বিভিন্ন ধরনের লগো তৈরি করার কথা বলেন, সেক্ষেত্রে আমরা লগো তৈরি করে টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি নতুন কোনো ভিন্ন ধরনের ভিডিও চান সেক্ষেত্রে বলতে পারেন, টিউটোরিয়াল হিসেবে আমরা নিয়ে আসব। আর এরপরের ভিডিও আসতেছে ইনস্টাগ্রাম লোগো হিসেবে, আমরা ইনস্টাগ্রাম লোগোটাকে বেছে নিব, ইনস্টাগ্রাম লোগো তৈরি করব, সেই টিউটোরিয়ালও আপনাদের মাঝে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, সেটা একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন। এই আর কি আজকে এই কথা বলার ছিল। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এই যে আমি এখানে একটু ই করে দেব যে সাবস্ক্রাইব, SCRI
বিই সাবস্ক্রাইব, সারকা ভাই সাবস্ক্রাইব যেটাই বলেন, কেউ কেউ ফানি মজা করে বলে সাবস্কাকাইব বা সারসকা ভাই, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে। পরবর্তী ভিডিও কিসের উপরে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।